गुड इवनिंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल लेट इज विंग्स ऑफ नर्सेस। वेलकम टू अनदर एक्साइटिंग वीडियो। तो आज के वीडियो कथा बोलो होते तुम्हारे खूब एक इंटरेस्टिंग टॉपिक, विशेषकर जरा स्टूडेंट ना रहे तरह तो खूब ही इंटरेस्टिंग टॉपिक, जो हम आफ्टर पास आउट अर्थात फोर्थ ईयर पास आउट हार पर तुम्हारे माथा सब एक टेंशन थे प्राइवेटे कि भाव ड्यूटी शिड्यूल है प्राइवेटे अर्थात प्राइवेट नार्सिंग हॉस्पिटल नार्सिंग होमे तुम जो एज अ स्टाफ नार्स अपॉइंटेड हो तुम्हारे ड्यूटी शिड्यूल कैमन है और संगे जो गवर्नमेंट तुम्हारा अपॉइंटेड हो अर्थात गवर्नमेंट हॉस्पिटल स्टेट गवर्नमेंटे से क्षेत्र में तुम्हारे ड्यूटी शिड्यूल कम है तो से नहीं आज के आलोचना करब। सो विदाउट एनी फर्दर डू लेट्स गेट टू द वीडियो। तो प्रथम आसबो गवर्नमेंटे, गवर्नमेंटे जो तुम्हारा स्टाफ नार्स ग्रेड टू पदे तुम्हारा नियोग हो से क्षेत्र में क्योंकि तुम्हारे रोस्टर प्रिपेयर है से पर वीकली रोस्टर प्रिपेयर है और से रोस्टर क्योंकि प्रिपेयर कर तुम्हारे रेस्पेक्टिव सिस्टर इनचार्ज आनी प्रिपेयर कर तुम रोस्टर तरह आगे तुम्हें जे रोस्टर रेडी है तार आगे तुम ड्यूटी रिक्वेस्ट दीते अवश्य अर्थात तुम्हार जो नेक्स्ट उइके अर्थात उइके पर उइके तुम्हार जो कोनो छुट्टी दरकार थाके तुम्हार कोनो इमार्जेंसी थाके तुम्हार कोनो प्लान कोनो प्रोग्राम थाके তাহলে তুমি অবশ্যই সেই রিকোয়েস্ট কিন্তু এই উইকে দিতে পারো যে আমার নেক্সট উইকে এত তারিখে ডে অফ চাই বা এত তারিখে সিএল চাই বা সিসিএল চাই। তো তোমার এই রিকোয়েস্ট দেওয়ার অধিকার কিন্তু আছে এবং তার জন্য একটা আলাদা খাতা হয় ডিউটি রিকোয়েস্ট খাতা বলে, সেখানে তুমি তোমার রিকোয়েস্ট অবশ্যই দিতে পারো এবং পরের উইকের রোস্টার তৈরি হওয়ার পর তোমার কিন্তু রেসপেক্টিভ যে ডিউটি শিডিউল আছে সেই ডিউটি শিডিউলেও কিন্তু তোমাকে ডিউটি করতে হবে। তোমার সাত দিন ডিউটির মধ্যে যে কোনো কিন্তু একদিন ডে অফ হবে, এটা ম্যান্ডেটরি নয় যে তোমার সেই ডে অফটা সানডেই পড়বে, যে কোনো একদিন তোমার কিন্তু ডে অফ যেটা তোমার প্রাপ্য সেটা তুমি পাবে। এই ডে অফের পর তুমি যদি এক্সট্রা কোনো ছুটি চাও সেটা যদি সিএল হয় বা সিসিএল হয় তাহলে তুমি সেটাও পাবে, কিন্তু মিনিমাম তোমাকে কিন্তু তিনটে ডিউটি করতে হবে। তুমি তিনটে ডিউটি না করলে কিন্তু উইকে যদি তুমি তিনটে ডিউটি না করো তাহলে তুমি কিন্তু সেই উইকের ডে অফটা পাবে না। তো এটা হচ্ছে গভর্নমেন্টের একটা নিয়ম বলতে পারো যেটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। এরপরে আসি নাইট ডিউটি, যেটা নিয়ে আমাদের মধ্যে সবথেকে বেশি হেডেক থাকে। এই নাইট ডিউটিটা হচ্ছে গভর্নমেন্টে যদি তুমি কাজ করো তাহলে গভর্নমেন্টে মিনিমাম ওয়ান মান্থে ছটা তোমাকে নাইট ডিউটি করতে হয়, যদিও সেটা ডিপেন্ড করে তোমার স্টাফ অ্যাভেলেবিলিটির ওপর, তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডে কজন স্টাফ আছে। তবুও মিনিমাম ছটা থেকে পাঁচটা নাইট কিন্তু পার মান্থে করতে হয়, তিনটে করে নাইট পরপর করতে হয়, সঙ্গে তুমি নাইট অফ ডে অফ পাবে অবশ্যই। এরপরে হচ্ছে প্রাইভেটে, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু নাইটটা আটটা অর্থাৎ মান্থলি আটটা করে নাইট করতে হয়, চারটে চারটে করে, সঙ্গে অবশ্যই তুমি নাইট অফ আর ডে অফ পাবে। আর প্রাইভেটের ক্ষেত্রে রোস্টারটা রেডি হয় মেইনলি বেড রেশিওর ওপর, অর্থাৎ তিনটে বেডে যদি একজন নার্স অ্যাপয়েন্টেড হয় তাহলে 3:1 রেশিও বা 4:1 রেশিওতে মেইনলি স্টাফ ডিভাইডেড হয়। আরেকজন থাকেন যিনি ডে ডিউটি করেন অর্থাৎ সকাল আটটা থেকে রাত্রি আটটা, সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত, যেহেতু তার ছ ঘন্টা কমপ্লিট হয়ে যায় তাই দুটো থেকে নেক্সট সন্ধ্যে আটটা পর্যন্ত সে যে ডিউটিটা করে তার জন্য কিন্তু সে এক্সট্রা চার্জ পায়। ঠিক সেইভাবেও নাইটে যদি কোনো রকম কোনো স্টাফের ক্রাইসিস হয়, যদি কাউকে এক্সট্রা নাইট করতে হয় সেটা আটটার জায়গায় নটা বা দশটা নাইট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সে এক্সট্রা যে নাইট করছে তার জন্য কিন্তু এক্সট্রা পেয়ে যায়। এটা কিন্তু গভর্নমেন্টে হয় না, তাই গভর্নমেন্টে মোটামুটি নাইটের শিডিউল এরকমই পড়ে যে ছটা হয় মান্থলি ছটা, নাহলে পাঁচটা নাইট পড়ে, গড়পত্তা এভাবেই পড়ে। এছাড়াও গভর্নমেন্টে যদি তুমি স্টাফ নার্স হও তাহলে তুমি যে গভর্নমেন্ট যে ছুটিগুলো গভর্নমেন্ট ডিক্লেয়ার করে সেই ছুটিগুলো তুমি যদি ওই দিনই পাও, অর্থাৎ ধরে রাখো 26 তারিখ সরস্বতী পুজো, 26 তারিখে তুমি যদি ছুটি পাও তাহলে সেটা জিএইচ হিসেবে কাউন্ট হয়। সেই ছুটিটা তুমি যদি সেদিন না পাও, তোমার যদি অন্য দিন পাও বা তুমি যদি অন্য দিন নিতে চাও সেটা সিসিএল হিসেবে কাউন্ট হয়, কিন্তু তুমি পাবে ছুটিগুলো, তোমার কোনো ছুটি মার যায় না। সেই ছুটিগুলো প্রত্যেক একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে তোমাকে নিয়ে নিতে হবে, কিন্তু তুমি সেই ছুটিগুলো কিন্তু প্রত্যেকটা পাবে। প্রাইভেটের ক্ষেত্রে একটু আলাদা, প্রাইভেটের কিন্তু ডিউটি শিডিউল বা ডিউটির যে
ছুটি যে প্যাটার্ন আছে সেটা কিন্তু গভর্নমেন্ট প্যাটার্নের নয়, একটু কম ছুটি থাকে সেখানে, সেখানেও একইভাবে যদি তুমি সেদিন নাও তাহলে সেটা জিএইচ হয়, যদি পরে নাও তাহলে সেটাও সিসিএল হয়। সেটা তোমার নির্ভর করবে তুমি যে এখানে কাজ করছো সেখানে যে সফটওয়্যার আছে যেখানে তোমাদের ছুটি অ্যাপ্লাই করতে হয় সেখানে তুমি কিভাবে অ্যাপ্লাই করো তার উপর। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্টের টোটাল 1 ইয়ারে 14টা সিএল থাকে। এই 14টা সিএল এর মধ্যে জুলাইয়ের মধ্যে তোমাকে 7টা সিএল কমপ্লিট করতে হয়, তারপরে জুলাই টু আপ টু ডিসেম্বর পর্যন্ত তুমি 7টা সিএল আবার তুমি শেষ করতে পারবে। তার মাঝখানে যদি তোমার কোনো লং ছুটি লাগে, লাইক তোমার যদি বিএ এর জন্য ছুটি লাগে বা তোমার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে যার জন্য তোমাকে দীর্ঘদিন অর্থাৎ 10 দিন বা 15 দিন ছুটি নিতে হতে পারে, অর্থাৎ 7 দিনের বেশি ছুটি নিতে হলেই তোমাকে সেটা কিন্তু ইএল হিসেবে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আর্ন লিভ হিসেবে অ্যাপ্লাই করতে হয়, এবং এই আর্ন লিভটা তুমি ইয়ারলি 30টা করে পাবে, এবং আপ টু 300টা ইএল তুমি জমাতে পারো। সেই 300টা ইএল কিন্তু তুমি পেয়েবল, অর্থাৎ আফটার রিটায়ারমেন্টের পর তুমি ওগুলোকে ক্লেম করলে ওই 300টা ইএল এর যে অ্যামাউন্ট হয় পার ডে হিসেবে কাউন্ট করে সেই টাকাটা কিন্তু তুমি রিটার্ন পাবে তোমার রিটায়ারমেন্টের সময়। 300টার পরে রিয়েল কিন্তু তোমার আর জমা হয় না, ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, তো তোমাকে সেই সময় কিন্তু বাকি তোমার যে ইএল গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে নিজেদের মধ্যে নিয়ে নিতে হবে। প্রাইভেটেও ঠিক সেইভাবেই সিক লিভ থাকে, ইএল থাকে, সিএল থাকে, সবই সেম থাকে, হয়তো ছুটির পরিমাণগুলো গভর্নমেন্টের তুলনায় অনেকটাই কম, কিন্তু হ্যাঁ প্রাইভেটে কিন্তু হাফ সিএলও থাকে যেটা গভর্নমেন্টে থাকে না, হয়তো থাকলেও খুব বড় বড় যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেগুলোই হয়তো হাফ সিএল এর ব্যবস্থা আছে, ছোট এসএসএইচ বা আরএইচ এই সমস্ত জায়গায় কিন্তু হাফ সিএল এর ব্যবস্থা নেই, প্রাইভেটে কিন্তু এই হাফ সিএল এর ব্যবস্থা আছে। অর্থাৎ তোমার যদি মনে হয় যে তোমার মর্নিং এ কোনো কাজ আছে, কোনো ব্যাংকের কোনো কাজ আছে, তুমি 10টা থেকে 1টা পর্যন্ত সেই কাজটা করে তুমি 1টার সময় তুমি তোমার ডিউটি জয়েন করতে পারো। এটা কিন্তু একটা সুবিধে যাদের, যারা প্রাইভেটে স্টাফ নার্স করবে তারা জেনে রাখো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আছে, কিন্তু গভর্নমেন্টের স্টাফ নার্সে কিন্তু এই সুবিধাটা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশন লিখে জানাতে বলো না, হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, তোমাদের যেখানে বসে সেখানে পিং করতে পারো। আর নেক্সট কি ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে বা ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে নিজে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, পড়াশোনা করতে থাকো, বাই বাই।